কূটনৈতিক মুক্তি দিয়ে যেতে দেয় না, বঙ্গবন্ধু ছিল আপনাদের নেতা গুলাম আজম পাকিস্তান, পাকিস্তান চলে যান, সমস্যা তো নাই। যে আমার বেটা শেখ মুজিব দরকার, আর বাংলাদেশের মতো একজন শেখ হাসিনা দরকার, উন্নত একটা দেশ আমরা চাই, এই কথা বলে তারা আসছে। ফখরুদ্দিন নাকি আমি ওটার নাম ভুলে যাই, সেক্রেটারি সাহেব ওনাদের জেলে থাকবেন, জেলে তো ভালো খাবার দেয়, একদিন গোট দেয়, একদিন মাছ দেয়, আবার রুটি দেয়, সকাল সে পিসা চালায়, কাজ পরিশ্রম করে খায়। তারও যদি বলি যে তুমি জেলে যাও, ওইখানে খাবার জীবন সবাই চায়, আমরাও মুক্ত হয়েছি, এবং সে মুক্তি যাবে কোন দেশে এত দাম দিয়ে কিনে আনে নাই, দাম দিয়ে বহুদের সাথে মুক্তি, কিন্তু এত রক্তের দাম দিয়ে স্বাধীনতা, স্বাধীনতা দিয়ে গেছেন বাংলার সব সবুজ প্রান্তরে, পথপথ করে ওড়ে আর পরিচয় করিয়ে দেয় বাংলাদেশ বলে একটা দেশ আছে, বাঙালি জাতি বলে একটা জাতি আছে। সুতরাং আমরা আমাদের যে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু যে অর্থনৈতিক মুক্তির কথা বলেছিলেন, তার ঐতিহাসিক সাতই মার্চ শরণার্থী উদ্যানে ভাষণে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যে কথা বিশ্বাস করি এক বৃতা পারে না, সেদিন যদি শেখ হাসিনা শেখ রানা বাংলাদেশে থাকতে, তোমরা দুইজন মানুষের অর্থনৈতিক মুক্তি, বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে, আর তরুণী কাপড় থাকবে, মাথা কাপড় খাই খাবে, মানুষের মতো মানুষ একটা স্বাধীন জাতি, সুশিক্ষায় শিক্ষিত। আজকে আমরা সাধারণ প্রতি মানুষ